যাও আমার নবী ওযু করে রে ভাই যদি কোন ব্যক্তি ওযু কইরা আমার নবী যে আমলটা করছে আমলটা যদি আপনারা করতে পারেন আকাশের দিকে তাকাবেন কথা আকাশের দিকে তাকায় ওযুর শেষে একটা দোয়া পাঠ করতে হইব এই দোয়াটা যদি পাস করতে পারো পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করায়া এই মুহূর্তে যদি পাঠ করো আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিব যেই ব্যক্তিটাই আমল করবে রে ভাই তার মনে যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাত যাবে শেষ করিব আমারি দাফন পাগল মন বন্ধু বান্ধব আছে যত হে জানাজার শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল Shalom.
نحمد الله نحمد الله حمدا شاكرين ونصلي ونسلم على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين وبعد أما بعد সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায় নামচার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ বাগবাড়ি যুব সমাজের উদ্যোগে 27 জানুয়ারি 2023 রোজ শুক্রবার স্থান দক্ষিণ বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামালপুর জেলা এটা কোন থানা মেলান্দ থানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হাই জামালি সভাপতি ডাক্তার বাড়ি জামে মসজিদ বাগবাড়ি তিনি আছেন নাকি আপনি আলহামদুলিল্লাহ সভাপতি উপস্থিত আছে আপনারা আলহামদুলিল্লাহ কোন সভাপতি মানে কি সভা মানে যে সভা হচ্ছে আর প্রতি মানে সভার প্রতি সভা মানে তো মজলিস সভা মানে কি মজলিস এই যে সভা হচ্ছে আর পতি মানে জামাই পতি মানে কি জামাই তো মজলিসের জামাই উপস্থিত আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তাআলা জামাইরে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ রজব আলী বিশিষ্ট সমাজ সেবক কান্দার পাড়া প্রবাসী সৌদি আরব এবং মোহাম্মদ শামসুল হক হাজারি মোল্লা জান্নাতে আল্লাহ যেন তারে খাওয়াই বড় বড় গোল্লা সবাই করে আমিন ভাই আপনি যে কেউ একজনকে দিছি আর সবাইকে ফাঁকি মারি সবাই পাবে ধীরে ধীরে পাবে আলহামদুলিল্লাহ কোন কি আপনারা খুশি না বেজার কারা কারা বেজার হয়েছেন একটু হাত তুলে দেন তো একটাও নাই আর বাংলাদেশে কিন্তু এই তৃতীয় মাহফিল অর্থাৎ ইন্ডিয়ার থেকে আসার পরে তিন নম্বর মাহফিল আপনাদের দুইটা মাহফিল করে আসছে দুই জেলায় আর তিন নম্বরে আপনারা পাইছেন যাও আমি আপনাদের মাঝে অল্প সময় কথা বলবো আপনারা কি সময় রাজি আছেন বিশেষ মেহমান ডক্টর মোহাম্মদ মাসুদ রানা প্রধান অতিথি জনাব মোহাম্মদ এম এ রাকিবুল ইসলাম রাকিব বুলবুল এবং তাওহিদ জামান সহ মিস্টার আলী সহ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ মাহফিল কমিটির আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা ঝুমকের দলেরা কুসি কাসরা পর্দানি সীমা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ আর যারা আসতেছে আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক সবাই কোন আমিন ভাই আপনারা কি একটু আমার জন্য কষ্ট করতে পারবেন আমি একজন ইনসাফের আর কিছু নাও করলেও আমি তো একটা দোয়া তো করতে পারবো নাকি অন্য কিছু হোক না হোক দোয়াটা তো করতে পারবো আর মুসাফিরের দোয়া কবুল হয় এটা কি আপনারা জানেন এটা হাদিসে আছে তো নাকি সুন্দর আছে আচ্ছা তাহলে মুসাফিরের দোয়া যেহেতু কবুল হয় তাহলে একটু মুসাফিরকে আমি যদি এত দূর কষ্ট করে আপনাদের মাঝে আসতে পারি আপনারা আমার জন্য একটু কষ্ট করতে পারবেন না তাহলে একটু আপনারা আদবের সাথে একটু সামনের দিকে আসেন কোরআনের প্রেম যাদের ভিতর আছে আল্লাহ এবং রাসূলের প্রেম যাদের ভিতর আছে তারা একটু সামনের দিকে আসেন আর পিছনের ভাইদের কিন্তু বসার মতো সুযোগ করে দেন এই কোরআনের প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না আপনারা প্রমাণ চান দেখবেন আপনারা একটু সামনের দিকে আসেন সবাইকে একটু আসার সুযোগ দেন আসেন 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 ভাই আসেন সবাই একটু আসেন একটু সামনের দিকে একটু আসেন একটু পরিবেশটা সুন্দর করে ও নবীর প্রেমিকেরা আরদিশারা মরনের মহল
নাকি কোন
দেশ হইছে ডিজিটাল দেশ কি ওয়াজ বক্তা শ্রোতা এই শ্রোতা হইছে মাথাটা আলহামদুলিল্লাহ যতই পান দেন ৩০ মিনিট কত বাজে আমার কয়টায় তুলে দিয়েছে দেখি যে যতই তো গাছকে যা আছে কপালে কোথায় বসে সকালে ১২টা পর্যন্ত বাস করবো রাজি হয়ে গেছে আমি যখন ইন্ডিয়ায় বাস করতেছি বুঝছেন ইউটিউবে দেখেন ইন্ডিয়ায় আলোচনা করতেছি ওরা আবার টেবিলের একটা ছোট টেবিল করে রাখে আমরা টেবিল করে ব্যবহার করি না ইন্ডিয়ায় আমি যখন বাস করতেছি আমার বাংলা মোবাইল আবার ওই এলাকায় ঢুকলে অটোমেটিক আপডেট আসে কিন্তু আপডেট করছোস করছোস এটা তোর করে বাস নাকি এদের আপডেট হয়েছে এটা তো নাই এটা আধা ঘন্টা উঠে গেছে উপরে এটা ঠিক আছে কিন্তু এটা আরো হয়ে ওকে আমি হুজুরের পক্ষে হ্যাঁ ওরা টেবিলে ঘরে রাখছে আমি ঘরে দেখে দেখে ওয়াজ করতেছি এখন ইন্ডিয়ান ১১:৩০ তার মানে আমাদের বাংলাদেশে ১২টা ইন্ডিয়ার ১১:৩০ পার হয়ে যায় ওই কি পার হয় না আমি এই যে ওয়াজ করি ১১:৩০ পার হয় আমি ঘরে মাঝে মাঝে দেখি না ওয়াজ আগে না কে আমি এক ঘন্টা মানে ১২:১২টার পরে ১টার দিকে যায় আমি ভালো করে ফলো করি আচ্ছা এই ঘড়ি কাটা ঘুরে নাকি আমি দেখি না বের করে মানে বন্ধ করে থুইছে হ্যাঁ আর সবাই বলতে যে আমি কি আবার কত রাত হয়েছে তুমি তো ১২:১২ আমি বললাম ঘড়ি বন্ধ গিয়া তো হো বন্ধ হয়ে গেছে তা আপনার ওনার নয় আমার বিদেশি আপনারা তো আমার দেশি আপনারা একটা আমার পক্ষে থাকবেন না হ্যাঁ আপনার আমার এর পক্ষে দেখেন কারণ ওখানে না একটু বেশি অস করছি হাই রে ভালোবাসে দেখি আপনাদের বাটানে যদি কুলাই আমারও কুলাবে আলহামদুলিল্লাহ বল আর একটু জোরে কেন আলহামদুলিল্লাহ কি ব্যাপার এত আওয়াজ দেয় যা হোক সুন্দর একটা আয়োজন করছেন গ্রামবাসী প্রতিটা দিন মাহফিল প্রত্যেকটা দিন আলোচনা করতে হয় আর আপনারা এমন একটা মাসে আলোচনা দিয়েছেন এই মাসটাই মাস দিন ওরে আজি কি আনন্দ দেখো ২৭ জানুয়ারি না ওরে ২৭ মাঘ মাসের কয় তারিখ ২৭ জানুয়ারির দিন জামালপুর জেলা বাসীরা রে এত সুন্দর একটা দিন আমরা পাইছি রে সুন্দর আমরা একটা মাস পাইছি এত সুন্দর একটা বরকতি মাস যেই মাসটা আমাদের মাঝে একটা দামি মাস কেমন মাস ভালো করে শুনবা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী এই মাসে গেছে আল্লাহর বাড়ি জোরে কন্যা সুবহান আরে নবী তো শুধু আমার নবী একা হয় নাই রে আরো তো অনেক নবী আইছে আমার নবীর আগে অনেক নবী আইছে জোরে কোন কথা ঠিক কি না আদম নবী আইছে আদম নবী বিদায় নিছে রে ভাই আদম নবী যখন আসে তখন নবুয়তের দরজা খোলা নবুয়তের দরজা কি খোলা আজ কিন্তু বুঝতে হবে আদম নবী আসে নবুয়তের দরজা আমার আল্লাহ খোলা রাইখা দিছে রে ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা মুসা নবী আইছে নবুয়তের দরজা খোলা যত নবী আইছে গো আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখেছে আমার নবী যখন আইছে রে
আই
যাবে নারীরা বেপর্দায় থাকবে বাধা মানবে না ঠিক আছে আর আমি যে আপনাদের মাঝে বক্তা আপনারা কি মনে করছিলেন সত্য কথা কোনটা হ্যাঁ আমার পূর্বে যিনি আলোচনা করছেন আজকের মাহফিলের সুমধুর কণ্ঠে মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান সৃষ্টি সাহেব আল্লাহ তাআলা তাকে কবুল করুন সবাই করে আমি আমার একসাথে বসা আমরা দুজন আমার বাম পাশে বসা আমি ডান পাশে বসা আমার সামনে কমিটির লোকে কইতেছে এই প্রধান বক্তা কো কি বলে নাই হ্যাঁ এটা তো এটাই এটাই কিন্তু এর চাইতে বড় বড় বিপদে আমি আল্লাহ আমাকে ফালাইছে ভাই মানে বক্তা যে বুঝছেন বোনে তো করেই না জায়গাও দেয় না ভাতও খেয়ে দিবে না আপনাদের এখানে তো খাওয়াইছে কারণ হলো কি এরা আবার আমার অ্যাডভান্স দিছে আমার সামনে বইসা মানে আমাকে অ্যাডভান্সের টাকা দিছে ওইটা আমাকে সামনে দা দিছে যার কারণে এরা আবার আমাকে আসার পরে একটু রিসিভ ভালোভাবে করছে এক জায়গায় মাহফিল হয়ে গেছি ভাই এই বিপদ দুঃখের কথা নিয়ে গেলে এগুলো কিন্তু হাসানোর জন্য আমার কষ্টের কথা বলতেছি এক জায়গায় মাহফিল হয়ে গেছি মানে আমাকে মোবাইলে দাওয়াত দিছে মোবাইলে অ্যাডভান্স দিছে এখন যে মাহফিলে গেছি গাড়ি নিয়ে এখন মাহফিলের লোকজনের আর পোস্টার দেখতেছি জায়গা রাস্তা ঠিক আছে ঠিক আছে এখন মাহফিলের সামনে যা গাড়ি তুই আরামসে গেছি কমিটির লোকজনকে সভাপতি আইসে পাই আর যেটা দেখবেন এরকম লোক আসে না সালাম দিছি ভালোভাবে আসসালামু আলাইকুম কত দেয় মনে হয় জুতো দেবে শুধু এরকম না আপনি ঘরে ভিতরে না এরকম আমার ঘরে ভিতরে আসছে আপনাদের মাঝে 5 মিনিট ঘুরি ধরে 5 মিনিট সালাম কালাম দিয়ে চলে গেছিলাম 5 মিনিটের লেগে আর পোশাক পরা সরকার আছে ভাই দেখলাম 5 মিনিটে গায়ে দিয়া লুঙ্গি পরে দিছি মাহফিল তো আর আমি নাই ছোট মাহফিল আর ছোট না মাহফিল বিশাল বড় তো সিকিউরিটি রাখছে রাস্তা দিয়ে মানে দ্বিতীয় বক্তা আসতেছে সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে আমি যখন লুঙ্গি ধরে দৌড় দিছি আর সিকিউরিটি এসে আমার বুকের উপর থামতে পাই এই পেটানে পড়ে আমি কি আমাকে একটু স্ত্রীদের কাছে যাইবে স্যার বা দ্বিতীয় বক্তা আসবো হলোস না তাহলে কোন আমার জীবনের ইতিহাস আপনারা সবাই রাজি আছেন তো একসাথে সবাই রাজি
সবাই কি মোরাদাব পর্যন্ত থাকবেন নারায়ণ তাকবীর হাত না তাহলে আমি করেছি এটা কি মাস রজব মাস এটা আমি করেছি দামি মাস যেহেতু দামি মাস এই মাসে আল্লাহ তাআলা আমার আপনার নবীরে নামাজ দিয়েছে কি দিয়েছে এবার আপনারা বলেন তো নামাজের দরকার আছে না আছে নামাজের ব্যাপারে আবার কোরআনুল কালিমের ভিতরে আছে সূরা আল কাবুত আয়াত নম্বর 45 সূরা আল কাবুত আয়াত নম্বর 45 ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসছে নামাজ বন্ধুরা রে আল্লাহ এমন একটা নবী আমরা পেলাম দামি নবী সেই নবী আমাদের জন্য দিয়ে গেছে নামাজ আল্লাহু আকবার বলেন নবী পাইছে দামি রে সমগ্র দেশবাসীরা আমরাও হইলাম দামি জোরে জোরে কোন কথা ঠিক কি না অন্য নবীরা আইছে আগে গো জান্নাতে যাবে পরে অন্য নবীদের উম্মতরা আইছে আগে জান্নাতে যাবে পরে আমার নবী আইছে সবার শেষে সমগ্র দেশবাসীরা জান্নাতে যাবে আগে আমরা এসে অন্য অন্য নবীর উম্মতের বেলায় আমরা পরে অত আমরা জান্নাতে যাব আগে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবীর একটা কিতাব দিছে রে সামলপুর জেলাবাসীরা নবীদের কেউ কিতাব দেওয়া হয়েছে মুসা দেওয়া হয়েছে মুসা নবীর মুসা দেওয়া হয়েছিল হাতের লাঠি এই লাঠি দিয়ে মুসা নবী ছাগলের জন্য পাতা পার করে ভাই আমার বেঈমানদের সাথে সাপ সাপে যখন দ্বন্দ্ব লাগাইতো ওই মুহূর্তে মুসা নবীর হাতের লাঠি দেয়া আল্লাহ বলতো ওই জরিফ বিআশা কালা হাজার এ মুসা হাতের লাঠি দেয়া জটিলের ভিতরে তিনটা মারি মেরে ছাইরা দাও তিনটা মারি মারার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হইতো জোরে জোরে কোন না সুবহানাল্লাহ মুসা নবী সই লাগেছে মজুদা নবী চইলা গেছে কিন্তু মোজেজা চাই নাই মোজেজা আমাদের জন্য এখন আল্লাহ রাইখা দিছে জোরে জোরে কোন না সুবহান আমার নবীরে আমার আল্লাহ এমন একটা মজার কিতাব দিছে ভাই যার নাম কিতাবের ভিতরে লক্ষ্য হয় কোরআন জোরে কোন কথা ঠিক কি এই কোরআনের উপরে আর কোন দামি কিতাব আসেনি যার ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন সূরা বাকারার ভিতর জালিকাল কিতাবু লা রাইবা ফি এইবার এমন একটা দামি কিতাব পাইলাম হে জামালপুর জেলাবাসীরা এইবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি জানার দরকার আছে না জোরে কম অনেকে বলে কোরআনের দাম বেশি কেউ বলে নবীর দাম বেশি কেমনে দাম বেশি ভালো করে শুনতে হইব আমার নবী গেছে না দেখো সবাই তাকে নবী গেছে মক্কায় এবি আসুন নবী গেছে কোনে মক্কা আল্লাহ কয় ও জিবরাইল রে তাকায় দেখ আমার বন্ধু নবী মক্কা এইবার কোরআন নাযিল করতে হইব মক্কায় জোরে জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী গেছে মদিনায় ও জিবরাইল রে কোরআন নাযিল করতে হইব মদিনায় আমার নবী দাঁড়াইছে নামাজে পরিবর্তন করতে হইব এই কিবলা পরিবর্তনে আয়াত নাযিল হইছে নামাজে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ খালি ওয়াজ শুনলেও না বুঝতে হইব জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার এতে আমরা পাইলাম আমার নবীর দাম বেশি না কম জোরে কম আসমান বানাইছে কে জমিন বানাইছে কে
কে সব কিছুর মালিক কে আল্লাহি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন شاط اسمان زمین امر اللہ بلائسن اے زمان پرد لماشیر ایک دن اسمان ار زمین لگائی سے دندو اسمان کوئی امر دم بیشی زمین کوئی امر دم بیشی ای برامی اپنا درکے سے جانتے چاہے اپنا را بولن اسمان ار دم بیشی نا کی زمین ار دم بیشی امی گاندی بول امی گاندی হাই গো দুঃখ রইল মনে মনে ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম বাগানে ফুল যদি রইতাম আমি ফুটি গীতাম বাগানে হায় হায় ফুটি গীতাম I go to Koro, I go to Mone, Mone, Ami Kandigi, Mone, Mone, Ami Kandigi, Mone, Mone, I go to Koro, I go to Mone, Mone, Chika, I go to Mone, 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 আসমানের ক্ষমতা কম না জমিনের ক্ষমতা কম না আসমানে কয় জমিনের রে তুই যতই কিছু কস আমার সাথে পারবি না জমিন কয় না পারলাম তবু আমার আল্লাহ আমাকে কম দেয় নাই আসমান তো তোরে কি দিছে আমার মতো কি তুই পাইছোস বলে তুমি কি পাইছ দাও আসমান কয় জমিনের রে তাকায় দেখ আমার আল্লাহ আমার এত ভালোবাসে গো আমার আল্লাহ আমার ভিতরে সূর্য দিয়া দিছে চাঁদ দিয়া দিছে আমি কত সুন্দর আলো দেই জোরে কল না সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আরে কোকিল কেন এত কালো ফর্সা কালে ভাগ কোকিল কেন এত কালো ফর্সা কালে ভাগ চিনি কেন এত মিষ্টিতে তুল কেন ডিমডি বলো সোয়া কি রকম পার্থ কমাই উঠে সাদা কালো বাচ্চা গুলো কেমন কইরা মরে জোর জোরে করো না সোয়া আসমান কয় আমার আল্লাহ এত সুন্দর আমার ভিতর আলোর ব্যবস্থা করছে রে তোর ভিতর কি আছে জমিন কয় আসমান রে আমার আল্লাহ আমার ফাঁকি দেয় নাই তোমারে আলো দিছে তুমি সেই আলো পায়া বাহাদুরি করতেছো ক্ষমতা দেখাও আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নয় আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে বলে কি দিছে একটা দেখা টাকা দেখো জামালপুর জেলার ভিতর ওয়াজ হইতেছে কত সুন্দর ফুল দিছে আছে না নাই এই ওয়াজ বলেন নাই এটা কি ফুল দিছে কে সৃষ্টি করছে কে আরেকটু জোরে কোন এই মার জমিন কে আমার আল্লাহ আমার ভিতর এত সুন্দর ফুল দিছে গো তোমার ভিতর
আছে তোমার ভিতর কি আছে আসমান কয় জমিনে রে এত সুন্দর ফুল পায় তুই বাহাদুরি করতেছস ও জমিন আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে জানো সদি বলে কি দিছে রাত্রি বেলা তাকায় দেখি জিকিবি কি তারকা দিছে আসরে নাই জমিন কো আমার আল্লাহ আমার কোন দাই নাই রে ও আসমান জানো শুনি আমার আল্লাহ জামালপুর জেলার মাহফিলে তা কই জিল বাজলা গেছে আসরে নাই আর এটা এটা হবে না এটা আমি উদাহরণ দিচ্ছি অর্থাৎ এটা হয়ে যাইছে যে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল দিছে ফল দিছে আমার ভিতর আল্লাহ তাআলা অনেক রকমের খাবার দিছে জোরে কোন সুবহানাল্লাহ এইবার আসমান কয় আমি যেটা কই তুই এটার প্রতি উত্তর দিস না এমন একটা প্রশ্ন আর দিব তুই আর উত্তর দিতে আমাদের ভিতর কিছু লোক আছে না কেউ উত্তর না দিলাম দক্ষিণ দক্ষিণ কথাটা ঠিক কি না আসমান কয় জমিনে রে ও জমিনে রে তুই এত বাহাদুরি করতেছস তোর ভিতরে কি কি দিছে তুই বলতেছস কয় তাকায় দেখো আমার ভিতর আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে আর এই নদীর ভিতর কত রঙ বেরঙ্গের খাবার রয়ে গেছে কত রঙের মাছ রয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি আসমানে তাই এইগুলো পায় তুই এত খুশি হইছস এ জমিন জানো শুনি আমার আল্লাহ আমার ভিতর কি দিছে আমার আল্লাহ আমারে বানাইছে আল্লাহি খালাকা সাবা সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিয়ুল বসরা হাসতা মিন বুতর জুমার জিরুল বসরা কাররা তাইনি আলকালি ওয়ালাইকাল মাসরুফ ফাসিয়া ওয়া হুয়া হাসির সাত আসমান বিশিষ্ট করে এত সুন্দর করে আল্লাহ বানাইছে আসমান ওয়ালে জমিনে রে আমি যা বলি তার প্রতি উত্তর দিস কিন্তু আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা জিনিস দিছে গো তোর ভিতরে কিন্তু তা নাই বলে কি দিছে বলে আমার ভিতর আমার আল্লাহ এমন একজন মানুষকে রাখছে রে সেই মানুষটা তোর ভিতরে খাইছে তোর ভিতরে ঘুমাইছে তোর ভিতরে চলাফেরা করছে অথচ ওই মানুষটা মরে নাই ওই মানুষটা তোর কাছে জানাজাও হয় নাই ওই মানুষটার কবর নাই ওই ব্যক্তিটা আমি আসমানের ভিতরে বন্দি আছে জোরে জোরে কন্যা আবার এই কামা গেছে আমি কি ভালোবাসে দিছি নাকি কি চালাই বলছেন যার কবর তোর ভিতর নাই যার জানাজা হয়
মাইকের আওয়াজে এখন বলছি বাইরে যারা আছেন যে যেখানে আছেন সেখানেই বসে থাকেন যেহেতু তোবারক নেই আসার দরকার নেই জমিন কর আসমান রে আসমান গো তোমার ভিতর একজন নবী পাই যাও ওই নবী তার পাইয়া তুমি মনে করছো যে তুমি ধন্য হয়ে গেছো তার পাইয়া তুমি এত খুশি আমার আল্লাহ আমারে ঠকাই নাই গো আর আল্লাহ আমার ভিতর অনেক কিছু দিছে জোরে জোরে কর না সুবহান আসমানের ভিতর যেই নবী বন্দি আছে রে জামালপুর জেলা বাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা আমার দয়ালু নবী মায়ার নবী যখন মিরাজে যাই রে ভাই মিরাজের ঘটনা পড়লে আমার মিরাজের ঘটনা পড়লেই ওয়াজ পাওয়া যাবে আমার দয়ালু নবী মায়ার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে ভাই যাওয়ার সময় দেখে জান্নাতের বারান্দা দিয়ে একজন ব্যক্তি দূর পারতেছে দূর দিয়া যায় ওই যে দরজায় দেয় টুকা দেয় জান্নাতের দরজায় কিসে দরজায় জান্নাতের দরজায় টুকা দেয় কোন ভিতর থেকে জবাব আসে কে আপনি কে দরজার সামনে থেকে দাঁড়ায় আমি হলাম ইদ্রিস নবী আল্লাহু আকবার কোন কোন নবী আমি হলাম ইদ্রিস নবী দরজাটা খুলো ভিতর থেকে জান্নাতের দারোয়ান যার নাম হয় কিতাবের ভিতর উল্লেখ করা আছে কি নাম জান্নাতের দরজাটা খুলো বলে এই দরজা খোলা যাবে না বলে কেন খোলা যাবে না বলে এই জান্নাত খোলা যাইব না গো নবী এই জান্নাত কারণ দাওয়াত দিয়েছেন আপনারা 27 তারিখে উঠা দিয়ে 28 তারিখ পর্যন্ত ওয়াজ করে দিয়েছেন আরে জীবনে মানুষ দেখছি আপনি ওরা এত ভালো মানুষ দেখি বন্ধুরা রে আল্লাহ এইবার জান্নাতের ভিতর থেকে জবাব আসতেছে কি আপনি এই দরজা খোলা যাবে না বলে কেন খোলা যাবে না এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান কই নবী গো নবী গো এই জান্নাতটা বুক হয়ে গেছে রেজা হয়ে গেছে বলে কার জন্য রেজা হইল এইবার জান্নাতের ভিতর থেকে উত্তর আসে এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের সঞ্চয় আমার আল্লাহর হিসাবে কইরা ফালাইছে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ আমাদের জন্য জান্নাত কি বুকিং হয়ে আছে আল্লাহু আকবার খুশি হয়েছেন না বেজার হয়েছেন এই মানুষ আসেন কোথা থেকে
এই কেউ ফোন দিবেন না, আবার ফোন দিয়ে কাউকে ডাকতেছেন নাকি আপনারা? জানি তোমরা সাল্লা গাছাও। হ্যাঁ, যার যেমন বন্ধু বান্ধবী অমুক তমুক নেড়া ভেড়া সব মেসেজ করে দিচ্ছে। আজকে আপনারে পাইছি নাকি আমারে? ওই দেখেন আল্লাহ করবেন বন্ধুরা রে। আর এইবার আমাদের জন্য জান্নাত রিজার্ভ করা হয়ে গেছে। ইদ্রিস নবী এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা খালি দৌড়াদৌড়ি করে। আমার নবী পিছন দিকে দিকে দেখে রে সামার পুরগল মাসিরা। আমার নবী দেখে একটা ডাক মাইরা দিছে গো ইদ্রিস নবী গুনিয়া উঠা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জেনেন নাই আমি হইলাম ইদ্রিস নবী। জোর জোরে করেন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কথা বুঝতেছেন? এই কিতাবে কিন্তু উল্লেখ করা হয় এইবার আমার নবী কয় ভাই দিছে রে আমি দেখলাম কি ও ভাই দিরি তুমি দরজায় দরজায় টোকা দিলা ভিতরে প্রবেশ করলা না, কারণটা কি? ইদ্রিস নবী কয়া রাসূল আল্লাহ নবী গো আমি যে জান্নাতের দরজায় ঘুরি গো নবী একটা জান্নাতের দরজা খোলে না। জোর জোর করুন না সুবহানাল্লাহ। আমি কান দিগি বনে বনে করতে পারো না। ইদ্রিস নবী কয় নবী গো আমি যে জান্নাতে প্রবেশ করতে চাই ওই জান্নাতের ভিতরে দিকে জবাব আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমার নবী কয় কার জন্য রিজার্ভ হয়েছে? ইদ্রিস নবী কয় হে নবী গো আপনি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতের হিসাব কইরা মালাইছে। জোর জোর করুন না সুবহানাল্লাহ। আমার নবী কয় ও পাই দিছি রে আমি নবী জান্নাতটা ভ্রমণ করতে পারবো নি। ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও আপনি পুরা জান্নাত ভ্রমণ করবেন আপনার জন্য আমার আল্লাহ এই দরজা খুইলাই রাখছে। জোর জোর করুন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে গেছে রে ইয়া সামালপুর জেলা বাসীরা নবী আমার জান্নাতের ভিতরে যায় দেখে এত বড় বড় আঙ্গুর। সুবহানাল্লাহ। আমাদের কতটুকু
ফল গুলো পাইকা রইছে রে এই ফল গুলো কি জমিনে পড়ে না
সেরকম পাকতেই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে আর পাকবে গো নবী এই বংশত পাকতেই থাকবে আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সর্বপ্রথমে এই ফলটা বাজেট করে ফলাইছে জোরে জোরে কথা না শুনা এবারে খাওয়ার জন্য যদি ইচ্ছা হয় এই মাসের একটু ঘটনা আমার নবী এই মাসের ঘটনা না জান্নাত ভ্রমণ করছে এই মাসে না 27 রজবে না অস্ত্রতাল ঠিক আছে এই মাসে রস করতেছি নগদের রস বাকির গুলো কারবে বিশ্বাস করলে করবি না করলে তোর পাঠান দেবে রে আমার দয়াল নবী মায়ার নবী যাইব রে সামালপুরে যাব মাসিরা নবী যাইব কার বাড়ি কথা কো নবী যাইব আল্লাহর বাড়ি বইও আমার আল্লাহ দিব নামাজ আর আমার নবী দয়াল নবী মায়ার নবী এক জায়গায় নাই দুই জায়গায় নাই তিন জায়গায় নাই আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছে আমার নবী এত মজা পাইছে গো আমার নবী কয় এখানে আমি একা একা ঘুরলাম আমি একা ঘুরবো আমার উম্মত ঘুরবে না আমি এমন নবী না আল্লাহ আমার উম্মতরে দেখাতে হইব আমি নবী দেখা মজা পাইছি আমার উম্মত যদি না দেখে তাইলে আমি কেমনে বুঝাবো ও মালিক গো আমার উম্মতরেও দেখাইতে হইব আমার আল্লাহ কই বন্ধুরে আমি কথা দিয়া দিলাম তোমারে 17টা জায়গায় আমি আল্লাহ ঘুরাইছি ও বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতরে 17টা জায়গায় ঘুরাইয়া 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 তাদের জান্নাতে দেব আমার নবীকে 17টা জায়গায় ভ্রমণ করানোর জন্য আমার নবীরে আমার আল্লাহ নিব রে ভাই জিব্রাইল আমিন রে কই জিব্রাইল আমার বন্ধু বলে নিয়ে আসতে হইব এইবার মাস্টার আপনারা কোথায় পাবেন চলেন যাই কোরআনুল কারিমের ভিতর 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইল আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহি سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام أمر نبي زيب الله الغريب يا زمن আমার আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হইব ও জিব্রাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী এই মুহূর্তে কি করে আমার নবী করতেছে ওযু ওযু করার দরকার আছে না এইবার একটা আমল নিয়ে যাও আমার নবী ওযু করে রে ভাই যদি কোন ব্যক্তি ওযু কইরা আমার নবী যে আমলটা করছে আমলটা যদি আপনারা করতে পারেন আকাশের দিকে তাকাবেন আকাশের দিকে তাকায় ওযুর শেষে একটা দোয়া পাঠ করতে হইব এই দোয়াটা যদি পাশ করতে পারো পাঠ করতে পারো আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাশ করায়া এই মুহূর্তে যদি পাঠ করো আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জন্য জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দিব যেই ব্যক্তি তাই আমল করবে রে ভাই তার মনে যেই দরজা ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাত যাবে রাজি আছেন তাহলে রাজি থাকলে তখন নামাজ পড়া লাগবে না বুঝা বুঝা রাজি হয়ে খালি কথা দিলে হবে না কথা ওয়াদা পালন করলে তো সরকম কথা নেই কিরা বন্ধুরা রে আমার নবী ওযু করে ওযুর পানি কি ঘুরে জানা আমার নবী ওযু করে রে এ সাবালপুর জেলাবাসীরা এইবার আমার আল্লাহ কয় জিব্রাইল তাকায় দেখ আমার বন্ধু নবী ওযু করতেছে এটাই হবে শেষ ওযু এই ওযুতে আমার নবী আমার বাড়ি আইব ও জিব্রাইল শেষ মুহূর্তে ওযুর পানি যেন বিফলে না যায় রে এই ওযুর পানি আমার দরকার তাড়াতাড়ি জানিয়া আয় আমার নবী ওযু বানাইছে রে ভাই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন পারবেন না ওযুর শেষে শুধু কালেমা
আপনার শাহাদত পাঠ করবেন পারবেন তাহলে সহজ হলো না এই আমলটা যদি করলে আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে দেয় আমার নবী যখন ওযু করছে ওযুর পানিটা জিবরাইল এবার নিয়ে যায় এইবার ওযুর পানি না জিবরাইল এরকম ভাবে কাটতেছে জিবরাইল এর ভয় আছে শুধু সাধারণ পানি ওযুর পানি নিয়ে কাপা শুরু করে দিয়েছে কারণটা কি এই ওযুর পানির দাম আছে না নাই তোমার মতো আমার মতো কাঠ মোল্লার ওযুর পানি না আজকে রাস্তা দিয়ে যায় মানুষকে কাটুন কি জন্য কয় আমাদের ভুলের কারণে কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার আমার নবীর ওযুর পানি জিবরাইল আমি নিয়ে আল্লাহর দরবারে যা কাবা কাবি করে আমার আল্লাহ কয় জিবরাইল কি হইছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আমার বুঝে আসে না জালা তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মিকাইল তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমারও রাখতে হইব না তুমি দিয়া দাও আজরাইলের হাতে এবার সাহসী ব্যক্তি হইছ না আজরাইলের ভিতর কি ভয় আছে কাউকে দেখে ভয় পাইব এইবার আজরাইল ওযুর পানি নিয়ে কাঁপে রে আল্লাহ কয় আজরাইল তোমার রাখতে হইব না এইবার তুমি তুইলা দাও জিবরাইলের হাতে জিবরাইল কয় তোমার কারণ বুঝলাম না কি জন্য এবার আমার হাত থেকে নিয়ে আবার ঘুরে ঘুরে আমার কাছে দিলা তাই না তাহলে ঘুরে ঘুরে আমার কাছে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যাই না কাউরে রাখো দশতলায় কাউরে রাখে পাঁচতলায় জোরে কোন কথা ঠিক কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই রে মানুষ সাজাইলা না যার রে কি খেলা তুমি কাউরে দিলা দশটা সুতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুতান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দশ করিয়া গেল গড়ে জামালপুর জেলায় জান্নাতে নিয়ে
রিদুয়ান জান্নাম রিদুয়ান রিদুয়ানের হাতে তুইলা দাও এইবার রিদুয়ান জান্নাতের পানি আমার নবীর হুজুর পানিটা নিয়ে এইবার জান্নাতের গেটের সামনে দাঁড়ায় কাঁপে আর কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর হুজুর পানি আমি কি করব আল্লাহ কয় রিদুয়ান রে তোমার রাখতে হইব না এই হুজুর পানি নিয়া তুই জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে এক ফোঁটা করে দাও তোমার বন্ধু নবীর ওজুর পানি এখন আমি কি করব আমরা কি করব আল্লাহকে এটা কি হইব তোরা জানো না আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আজকে সাজা লাগবো আল্লাহ হাজার তোমরা সাজ গমন দিয়া আজ আমার বন্ধু আইব আমার বাড়ি তোমরা সাজ তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব স্বামীরে দেখাইও ওই খালা তো ভাই তার তো ভাই তুমি খেলো 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 গেলো তোমার দিব আর তুমি যদি তোমার স্বামীরে একবার সাইজা যত রঙের সাজসজ্জা আছে যদি সাইজা তোমার স্বামীরে একবার খুশি করাইতে পারো তোমার সাজ দেখে তোমার স্বামী যদি একটা মুসকি একটা হাসি মেরে দেয় আমার আল্লাহ এত খুশি হয় তোমার জন্য জান্নাতের দরজা তাস তাস করে খুলে আর তুমি যা করো না তোমার জন্য জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে রাখে আছে না ভাই অসাদ কুজাত মহিলা আছে না ভাই স্বামী আসলে পছন্দ হয় না কোন তোমার আসলে সাজে আমি দেবো আসতে আই রে আমার বাপ আমরা তো রাস্তাঘাটে চলি বাপ নাই স্বামী আমার যেমন তেমন ডাউরা আমার মনের মতন রে বুড়া মরলে হাব যাবি হাব পাগো দেশে রে আছে না ভাই তোর যদি গান গাইতে মন চায় একটা গান গা কোরআন দিয়ে কি নিয়ে জোরে কর কোরআন দিয়ে গান গাওয়া নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ হইব যেটা ওয়ান নাই সেটা সমাজে তুলে ধরতে হবে এটা ওয়ান নাই এটা করা যাবে না সুরে করতে পারি আমার নবীর একটা দামি পোশাক দিতে হইব জান্নাতের ভিতরে আমি আল্লাহ
পোশাক রাইখা দিছি জোর জোর করুন না সুবহান বন্ধুর বাড়ি বন্ধু গেলে নতুন পোশাক পরি ভালো পোশাক পরি বাড়িতে একটা পোশাক পরলাম মাহফিলে আরেকটা পরলাম আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে একটা সাধারণ পোশাক দেওয়া যাবে না জান্নাতের পোশাক দিতে হইব জান্নাতের ভিতরে যাইয়া গো আমার নবীর জন্য পোশাক আনতে যায়া দেখে একটা নয় দুইটা নয় সত্তর হাজার ফেরেশতা পোশাকের চারপাশ দিয়া আমার নবীর প্রেমে দরুদ পড়তেছে আল্লাহু আকবার কর আমার নবীর প্রেমে দরুদ পড়লে নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো বেশি বেশি আমার নবীর পোশাক আনতে যায় জিবরাইল দেখে সত্তর হাজার ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে ফেরেশতা দাঁড়াইছে সত্তর হাজার ফেরেশতা কয় ও জিবরাইল তুমি এখানে কেন আসলা জিবরাইল কয় আমার দয়াল নবী মায়ের নবীর পোশাক মোবারক নেবার জন্য আসছি আল্লাহু আকবার কর সত্তর হাজার ফেরেশতা কান্দার কয় জিবরাইল ও জিবরাইল রে আমরা তো জীবনে নবীরে দেখি নাই আমরা জীবনে নবীরে দেখি নাই গো নবীর পোশাক মোবারক পাইয়া আমরা দেখা দেখা মজা পাই রে জীবরাইল এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দৌড় দুপুরে আর সেই পোশাকটাই তুমি নিয়ে যাইতে আইছো ও জীবরাইল আল্লাহর হুকুম মানতেই হইব তবে আমাদের একটা দাবি বলে কি বলে আমাদের একটা কথা আমাদের একটা দাবি বলে এইটাই দাবি হলো আল্লাহর কাছে একটু বইলা দাও তুমি যাইবা দয়াল নবী মায়ার নবীর আনতে আমরা সত্তর হাজার ফেরেশতা ওই নবীর রিসিভ করতে চাই আল্লাহ আমার নবীর রিসিভ করার জন্য সত্তর হাজার ফেরেশতা দরখাস্ত লাগাইছে রে হে সামাল করে তোমার বন্ধু নবীরে রিসিভ করার জন্য আল্লাহ কয় ও জিবরাইল সত্তর হাজার ফেরেশতা যাবে তাতে কোনো দুঃখ নাই তবে ওরা খালি খালি যাইতে পারবে না ওদের এক একজনকে দুইটা করে টর্চ লাইট দিতে হইব এক একটা হাতে একটা করে টর্চ লাইট অর্থাৎ দুইটা করে টর্চ লাইট প্রতিজন পাবে সত্তর হাজার ফেরেশতা কয় আল্লাহ যাবো আমার বন্ধুরে রিসিভ করার জন্য লাইটের কি দরকার মুফাসসিরকে আমরা লিখতেছি কিতাবের ভিতরে আসছে এই লাইটের এত আলো এই লাইট যদি সকালবেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা যায় সূর্যের আলো বিলীন হয়ে যায় এত পাওয়ারের লাইট জোরে কোন না সত্তর হাজার ফেরেশতা কয় আল্লাহ গো লাইটের কি দরকার বুঝে আসে না আল্লাহ কয় সময় বলে বলবো এখন মালা আর যাইব তাড়াতাড়ি যাবে একটা গাড়ির ব্যবস্থা করা লাগবে গাড়ি ছাড়া কেমনে আসবে সিরাজগঞ্জ থেকে কি মেয়ে সকালবেলা হাইটে এসে আপনার জন্য মাহফিল ধরে বেড়তাম সম্ভব ছিল এইবার একটা গাড়ির দরকার যদি না থাকে গাড়ি তাহলে তোমার বাড়ি আসবে না কোনো নারী এইবার তাও যদি গাড়ি না থাকে একটা বাড়ি তো লাগে ইসরে কোন কথা ঠিক কিনা এইবার আমার আল্লাহ কয় একটা দামি গাড়ি আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য পালাইছি রে ও কারণ বন্ধু নবী আইব ভালো কইরাই একটা ঘোড়া বানাই তো একটা বানাই নাই আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়াকে বানাইয়া আমার আল্লাহ সাথে খাবার দিয়া দিছে আর ঘোষণা দিছে ও বোরাকের দলে রাহারে এতগুলো বোরাক আমি আল্লাহ বানাইছি এর ভিতরে একটা বোরাকের পিঠে সইরাই আমার বন্ধু রবি আমার বাড়ি আইব আল্লাহ সত্তর হাজার বোরাক নারে লক্ষ লক্ষ বোরাক ওই ময়দানের ভিতরে রয়ে গেছে রে ভাই সব বোরাক
গুলো জান্নাতের খাবার খায় জান্নাতের পোশাক পরা সব বুরা গুলো খায় এতগুলো বুরাকের ভিতরে জিবরাইল আমিনকে আমার আল্লাহ কয় ও জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক আছে একটা বুরাক নিয়ে আসবা তোমার কাছে যেটা ভালো লাগে জিবরাইল আমিন এইবার চইলা গেছে জান্নাতের ভিতরে যায়া দেখে বুরাক একটা না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক সব বুরাকের সবচেয়ে জান্নাতের খাবার সব বুরাক জান্নাতের খাবার খাইলে জান্নাতের খাবার খায় মোটা সোটা হয়ে গেছে কিন্তু অতগুলো বুরাকের ভিতরে একটা মাত্র বুরাক দেখা যায় রে সেই বুরাকটা চোখের পানি পালায় পালায় কান্দে এমন একটা বুরাকের সামনে জিব্রাইল আমিন যায় আর দেখে গো হো খাবার খায় না বুরাকটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে বুরাকটা শুকায় গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চোখের চারপাশ দিয়ে ময়লা জমে গেছে এইবার জিব্রাইল আমিন কান্দার কয় ও বুরাকের রে কারণটা কি তোর ডাইনে যত বুরাক দেখা যায় সবাই জান্নাতি খাবার খাইতে খাইতে মোটা বামে যতগুলো আছে সবাই মোটা সামনে যতগুলো আছে সবাই মোটা পিছনে যতগুলো আছে সবাই মোটা তুই এত শুকায় গেছিস কারণটা কি তোর তো হাঁটার শক্তি দেখি না এই বুরাকটা কান্দার কয় জিব্রাইল রে আমার মনের ভিতরে অনেক কষ্ট রয়ে গেছে চিৎকার করে কান্না আল্লাহু আকবার এইবার আমার আল্লাহ কয় ও জিব্রাইল আমার বন্ধু নবী তুই এই মুহূর্তে
ঘরের ভিতর ঘুমাইছে কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী ঘুমাইছে জিবরাইল কয় আল্লাহ তাআলা আমি কেমনে নিয়ে আসব কয় আমার বন্ধু নবীর জন্য কোনো কষ্ট না হয় আদরের সাথে ডাক দিবা এইবার জিবরাইল আমি কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার দয়াল নবী মায়ের নবীর কদম মুবারকে জিব্বা লাগায় টান দিতেছে আল্লাহু আকবার আমার নবীর কদমে জিবা লাগাইছে রে আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না আর আমরা ঘুমাইলে লুঙ্গি থাকি ভাই দেখেন একটা বাজে গেছে একটার পরে কিন্তু ওয়াজ হয় এটা কি সম্ভব আমার গোপাল গেছে আপনারা আগে তুলে দিতেন যেহেতু এটা আমার নবীর মিরাজের ঘটনার মাস আপনারা ভালো করে জানেন যে মিরাজের ঘটনা আলোচনা করতে গেলে অনেক আর মসজিদের ইমাম সাহেবরা এই চারটে জুমা পুরো আলোচনা করবে তাও মিরাজের ঘটনা শেষ হবে সম্ভবই না এ নামাজটা কেমনে আসলো আর নবী 17টা জায়গায় ভ্রমণ করছে 17টা জায়গায় কি কি দেখছে ইতিহাস তো পড়তে গেলে অনেক টাইম লাগবে না না খিলেনি পাল্লা